হ্যালো বন্ধুরা, তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আপনারা তো প্রথমে দেখেই বুঝতে পেরেছেন আজকে রেসিপিটা খুব মজাদার হতে চলেছে। আজকে আমরা করব চিকেন লেগের চাট রেসিপি। তাহলে আর আমরা এই চিকেন লেগের সঙ্গে আরও কিছু অ্যাড করব, চিকেনের যেগুলো মানে বাদ বাকি অংশ অনেকে খায় না, যেমন গিলে গলা, এইগুলো আমরা এর সঙ্গে অ্যাড করব। তাহলে আর যারা একটু ড্রিঙ্ক করেন তাদের জন্য তো এই রেসিপিটা খুবই উপযোগী। আপনারা এটা সহজেই ড্রিঙ্কের সাথে খাওয়ার জন্য বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবং এটা রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে খুব ভালো লাগে। তাহলে চলুন কী কী লাগছে দেখে নিই। প্রথমেই লাগছে চিকেনের লেগ পিস, যেগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে নখটোগুলো কেটে নিয়ে রেখেছি। আর এখানে আমরা গরম জল দিয়ে ধুয়ে এর ছালটা পরিষ্কার করে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নয়তো এটা খেতে খুবই খারাপ হবে। আর আমাদের এখানে লাগছে রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1 চামচ, 2 বড় পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বাটা, আর এখানে লাগছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা পাউডার, আর লাগছে গোটা গরম মশলা, লবণ, হলুদ, আর লাগছে গরম মশলা গুঁড়ো। এবং এখানে আমি 1/2 কাপ তেল নিয়েছি, কারণ এটা থেকে অনেকটা তেল বের হয়, তাই তেলটা খুব লাগে। আর লাগছে প্রয়োজন মতো জল। এবার আমরা এতে যে আর বাদ বাকি যেগুলো দিয়ে আমি রান্না করব সেগুলো অ্যাড করে দেব। আর এখানে আমরা নিয়েছি, দেখতে পাচ্ছেন, মুরগির গলা, গিলে, এগুলোকে আমরা ছোটো ছোটো পিস করে নিয়েছি এবং কিছুটা সলিড মাংসও নিয়েছি। বন্ধুরা, তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে উনুনটা একটু ধরিয়ে নেব। বন্ধুরা, তাহলে আমার উনুনটা ধরানো হয়ে গেছে। এবার আমি কড়াটা উনুনের উপরে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে দিলাম গোটা গরম মশলা। এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। বন্ধুরা, আমরা যাতে মশলাটা বেশিক্ষণ ধরে কষানো হয় তাতে একটু জল দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলাটা অ্যাড করে দেবো। তারপরে নুন আর হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কষানো প্রায় অনেকটা হয়ে গেছে। এখনই গ্রেভিটা এরকম হয়েছে, এটা আরেকটু কষানো হবে।
এবার আমি এতে একটুখানি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে মশলাটা আর একটু ভালো করে কষে নিতে পারি আর কাঁচা গন্ধটাও এর থেকে চলে যায়। বন্ধুরা আমরা এটাকে পুরোটা কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব। এবার মশলাটা এর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখন এই রংটা কত সুন্দর হয়েছে। ব্যাস আমি এবার এটাকে ঢেকে দেবো। বন্ধুরা আমি এবার একটু ঢাকনাটা সরিয়ে দেখে নেব। দেখতে পাচ্ছেন রংটা কত সুন্দর এসেছে এবং কতটা তেল বেরিয়েছে ওর থেকে। এই জন্য এই রান্নাটা একটু অল্প তেল ইউজ করতে হবে। আমার মনে হচ্ছে এখানে আমার আর একটু হলুদের প্রয়োজন, তাই আমি অল্প একটু হলুদ দিয়ে দেব। এবং অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আরেকটু নেড়ে চেড়ে দেব। এবার আমি ঢেকে দেব। বন্ধুরা আমি একটু ঢাকনাটা সরালাম, সরিয়ে দেখে নেব। দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাই আমি আর ঢাকবো না। এবার আমি ঢাকনা না দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। এটাকে খুব ভালো করে কষাতে হবে। এই মাংসটাকে যত ভালো কষানো হবে তত ভালো এর স্বাদ হবে। তাই আমি এটাকে আর ঢাকবো না, এবার আমি এটাকে ঢাকনা ছাড়াই আস্তে আস্তে কষিয়ে নেব। বন্ধুরা আমি এটাকে আরেকটু নেড়ে দিলাম। তো আপনারা এর আগে যেটা এই রেসিপিটা যারা খেয়েছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আমার তো এটা খুবই ভালো লাগে। আর হ্যাঁ, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা তো মানে রুটির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে অথবা কোনো অন্য কিছুর সঙ্গেও খুব ভালো লাগে। তাহলে দেখে নিন, দেখুন এটাকে প্রায় কষানো হয়ে গেছে। এটা অনেকটা একদম ফ্রাইয়ের মতো হয়ে গেছে। যারা এটা চিকেন লেগ পিস ফ্রাই খেতে চান তারা এই সময়ই এটাকে তুলে রাখতে পারেন। এটা একদম সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর টেস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফ্রাই করলে আপনারা এই অবস্থায় এটাকে তুলে রাখতে পারেন। এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু কারি করব তাই আমি এতে হালকা একটু জল দিয়ে আর একটু ভালোভাবে কষাবো, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। এখনই এর একটা দুর্দান্ত গন্ধ বেরিয়ে গিয়েছে, আর যেটা তো মানে গন্ধটা আসার পরেই আমার তো এটা খাওয়ার জন্য একদম মনটা আঁকুপাঁকু করে উঠেছে। তো এটাকে আমি এভাবে ছেড়ে দেবো আরও দু তিন থেকে তিন মিনিট।
বন্ধুরা, আজকে যে ভীষণ গরম পড়েছে, আমি তো গরমে পুরো ঘেমে স্নান করে গিয়েছি। আর যেহেতু কাঠের উনানে রান্না, তাই বেশি গরম লাগছে। বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে পুরোপুরি। এবার আমরা এতে জল অ্যাড করে দেবো। এটাতে খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ খুব বেশি জল দিলে এটা একদম ঝোলঝোল মতো হয়ে যাবে, আর সেটা খেতে ভালো লাগবে না। এটাকে একদম গামাখা গামাখা গ্রেভি আকারে রাখতে হবে। জল দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ঢেকে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, তারপরে রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা, 5 মিনিট পরে ঢাকনাটা একটু সরিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিকেন লেগ কারি চাট রেডি। গ্রেভিটা কত সুন্দর ঠকঠকে হয়েছে। এবার এটাকে আমরা আর ঢাকবো না, এটাকে এইভাবে একটুখানি 1 থেকে 2 মিনিট জ্বালাবো। এবং এবার এর মধ্যে আমরা গরম মশলাটা অ্যাড করে দিলাম। এইভাবে এটাকে 1 থেকে 2 মিনিট রাখার পরে আমরা নামিয়ে নেব। বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন রেসিপিটা কতটা মজার হয়েছে। দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, না খেলে আপনারা খুব খুব মিস করবেন। তাহলে এটা আমরা একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের চিকেন লেগ চাট রেডি। তাহলে এটাকে আপনারা চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। এবং হ্যাঁ, কেমন লাগলো বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পলি কুক হাউস চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনারা পেয়ে যান। তাহলে চলুন, আমার তো মানে দেখেই আর গন্ধেতেই পেট ভরে গেছে। তাহলে আপনারা চলুন আজকে এটা রুটি সংযোগে আমরা খেয়ে দেখবো। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, আপনাদের কাছে পরের ভিডিও নিয়ে আমরা তাড়াতাড়ি চলে আসবো। তাহলে আজকের মতো বাই, টাটা, গুড নাইট।